শেষ হলো মাছ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা। নৌকা নিয়ে সাগর নদীতে রূপালী ইলিশের খোঁজে জেলেরা। মধ্যরাতে জাল আর নৌকা নিয়ে বের হলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জাউপা পাওয়া যাচ্ছে আকারে ছোট। এদিকে ইলিশ কম পেলেও অন্য মাছ ভালো ওঠায় আশার আলো দেখছেন অনেক জেলে। মাছ নাই তো, এই যে কালকা রাত্রে নামছি একটা মাছ হয়েছি। সকালবেলা নামছি লাইমে একশো পাইছি, মাছ একটু পাই নাই, এখন আবার খাওয়া দিছি। জাল টানছি সবাই ফসা হয়েছে, দেন মাছ পাই না, অনেক কষ্টে আছি। অল্প কটা মাছ পাইছি, এই মাছ দিয়ে তো কোনো রকমে হইব না। পদ্মা ও মেঘনার মোহনায় মাছ ধরতে নামা জেলেদের অনেকেই ইলিশ নিয়ে ঘাটে ফিরলেও সাগরে যাওয়া জেলেরা 2-3 দিনের মধ্যে ফিরতে পারেন বলে জানা গেছে। দীর্ঘদিন পর আবারও সাগর মাছ ধরার জন্য উন্মুক্ত হওয়ায় খুশি সংশ্লিষ্টরা। মাছ যে পরিমাণ আসার কথা তার তুলনামূলক আপনার 4 ভাগের 1 ভাগও আসে নাই। আজকে প্রথম দিন, এই জন্য একটু চড়াই মনে হইতেছে। এদিকে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানে এবারও ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তার। এই প্রজননের পরে আমাদের সমুদ্রে, আমাদের নদ নদীতে আমাদের ইলিশের স্টক বহুগুণ বেড়ে যাবে এবং ভবিষ্যতে এর সুফলতা আমাদের জেলেরা তথা বাংলাদেশ সরকার পাবে। গত 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা ছিল। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।